অলরাইট, ঘড়িতে এখন 5:35, আর কাহিনী হচ্ছে আজকে একটা বাইক ট্যুরের প্ল্যান করেছি। যদিও এখন ভাদ্র মাস শুরু হয়েছে, প্ল্যানটা ভালো হয়েছে কিনা বলতে পারি না। আকাশটা এখনও মেঘলা, আবার ভোরাতের বৃষ্টিও হয়েছে, তাই একটু ভয় লাগতেছে। ভয়ের চোটে রেইনকোট নিয়ে বের হয়েছি, তবুও দেখি বাস স্ট্যান্ড যাই। সকাল 6টা আমি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, এবং আমাদের জয়ের আসার কথা মোটর সাইকেল নিয়ে, তো সে এখন পর্যন্ত কোথা ঠিক বলতে পারতেছি না, ইমিডিয়েট চলে আসবে আশা করি। অবশ্যই আমাদের লেজেন্ড বাইকের জয় ভাইয়া চলে এসেছে, এবং তাড়াতাড়ি গাড়ি ধরে জার্নি শুরু করে দেই। আজকে আমাদের নির্ধারিত 3টি স্পটের ভিতরে প্রথমটি হচ্ছে মধুমতি ব্রিজ, যেখানে যেতে আমাদেরকে মংলা থেকে পরপর কাটাখালি, ফকিরহাট, মোল্লারহাট, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়ার উপর থেকে যেতে হবে। এটা দেখতে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে দেশের 1টি 6-লেনের সেতু দেখতে যাওয়া। এবং ম্যাপে যখন এর ছবিগুলো দেখলাম, বুঝলাম যে এটা আসলে অনেক সুন্দর একটা ব্রিজ, যেটা শখের বসে দেখতে যাওয়া যেতেই পারে। প্রতিমধ্যে মোল্লারহাট থেকে আমরা সকালের নাস্তা সেরে ফেললাম, ডালের চেহারা ভালো না হলেও খেতে খারাপ লাগেনি। টোল প্লাজায় 10 টাকা টোল দিয়ে কাল্লায় ছোট্ট একটা চা বেরিয়ে পর আবার বেড়ে যাব ঘুরতে। অবশেষে পৌঁছালাম আমরা কাঙ্ক্ষিত ব্রিজ মধুমতি ব্রিজে, যেটা কাশিয়ানী গোপালগঞ্জের ভিতর অবস্থিত, যার দৈর্ঘ্য 690 মিটার এবং দেশের অন্যতম 6-লেনের সেতু। যদিও আমি জানি না যে আর কয়টা এমন 6-লেনের সেতু আছে। মধুমতি সোনামণিকে রেখে আসলাম তাকে তার মতো। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এমন একটা আম গাছ যেটা নাকি 100 বছরের পুরানো। মধুমতি ব্রিজ থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আসছি হিরণ্যকান্দি শতবর্ষ আম গাছ দেখতে। আনুমানিক 100 থেকে 150 বছর পুরানো। এই গাছটা 1 থেকে 1.5 বিঘার উপরে এত বড় আয়তনে অবস্থিত, আর এইটা দেখতে নাকি প্রচুর মানুষের ভিড় হয়। যদিও আমরা যখন এখানে আসছি তখন এইখানে অনেকটাই ফাঁকা। ক্যামেরায় এটা বুঝাবে না যে আসলে কত বড়। এই ছবিকে জয়কে দেখে কম্পেয়ার করা যেতে পারে। অলরাইট, এরপরে গন্তব্যস্থল আমার নানাবাড়ি মাদারীপুর, এখান থেকে সোজা টান দিয়ে যাচ্ছি আমার বাড়ি। এরপর ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, সবার সাথে আলাপ গল্প হবে। এই তো এগুলোই যা বোঝেন আর কি, যে নানাবাড়িতে যা হয়। ওকে, এইখানে একটা অনুভূতির কথা না বললেই নয় যে মুকসেদপুর থেকে মাদারীপুর যাওয়ার পথে বাংলাদেশের সোনালী আঁশ যাকে বলা হয়, সেই জিনিসটা রাস্তার এক পাশে কিংবা রাস্তার দুই পাশে কিংবা কখনো রাস্তা সহ আশেপাশে মাঠে খালে সব জায়গায় শুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি পাঠের কথা বলতেছি। ভাই রে ভাই, এমনিতেই পেটে খুঁজেছিল, সাথে নানা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এই পাঠের ঘ্রাণ বা গন্ধ যাই বলেন না কেন, ও বয়, তাতে পেট ভরে যাওয়ার মতন অবস্থা। কি দুর্গন্ধ রে বাবা! অন দ্য আদার হ্যান্ড, আজকের একদিনের এই বাইক ট্যুরটা না বলে বাইক রাইড বললেই হয়, কারণ আমরা লম্বা সময়ের জন্য ঘুরতে যাইনি। দিনের আলোতে বের হয়েছি, আবার দিনের আলোতেই রওনা দিয়ে চলে আসছে। তার ভিতরে মধুমতি ব্রিজটা এক কথা অ্যামেজিং ছিল, সাথে সাথে একটা শতবর্ষী আম গাছ দেখে সৌভাগ্য হবো। ফেরার পথে দুইটা আলাদা আলাদা মসজিদে নামাজ পড়া হলো। এই তো আজকের মতো আজকের আলাপ এই পর্যন্তই শেষ করি। দেখা করছে পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনোভাবে ইনশাআল্লাহ। টিল দেন, আসসালামু আলাইকুম।